এগুলো কোনো কথায় কি জামা কি দামি এটা কোন কথার মধ্যে পড়লো আল্লাহ আজকে যারা যারা নিবে তারা টু মাছ লাকি সিরিয়াসলি টু মাছ লাকি কি জামা এগুলো বল এগারোশো বারোশো টাকায় হায় হাই রে সবাই পাগল হয়ে আজি আপনারা বুঝছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখে সবাই লিটারলি পাগল হয়ে যাবেন বলবেন যে এটা কোনো কথা এমন দামে এরকম জামা কি পাওয়া পসিবল আসলেই পসিবল না আসলেই পসিবল না হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन যারা যারা জয়েন করতেছেন তাড়াতাড়ি জয়েন করবেন আল্লাহ এটা কোনো কথা এত এত কম প্রাইসে এত সুন্দর জামা আমি নিয়ে আসতে পারবো আমি নিজেও কখনো কল্পনাও করতে পারি না জানেন বিশ্বাস করেন মানে এই জামাগুলো এখন আসলে সিচুয়েশন খারাপ তো আরে এ অন্য পেজে ইয়া করে দিছে এখন আসলে সিচুয়েশন খারাপ তো দ্যাটস ওয়াই মনে করেন আর সবাই হচ্ছে সব গোডাউন গুলাতে শোরুম গুলাতে যেভাবে পারতেছে একেবারে রিজনেবল প্রাইজে হচ্ছে তারপর হচ্ছে লসে মনে করেন ড্রেস গুলা ছেড়ে দিতেছে এখন আপনাদেরই হচ্ছে এটার একটা চান্স যে ভালো ভালো জামাগুলো কিনে নিয়ে যাওয়া কারণ সেম জামাগুলো আবার দেখবেন যে অনেক বেশি প্রাইজে আবার কেনা লাগতেছে ঠিক আছে তো যারা যারা আছেন একটু জয়েন করে ফেলবেন লাভ লাইক দিয়ে দিবেন আর একটু কষ্ট করে যে যেইটি অর্ডার করেন না কেন অবশ্যই 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 অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার করবেন ঠিক আছে অবশ্যই অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার করবেন অ্যাশ কালারটা একটু দেখান আপু বিশ্বাস করবেন এই জামা বলে বারোশো পঞ্চাশ টাকাতে আমি না মানে সব সিরিয়াসলি আমি সব তাও আবার এটার স্যালয়ারটা আসলে আমাকে দেয় নাই যাই হোক আজকে কিন্তু কোনো ধরনের কোনো টু পিস নাই আজকে কিন্তু কোনো ধরনের কোনো টু পিস নাই আজকে যা পাবেন সব হচ্ছে থ্রি পিস তুমি কোথায় আপু বিশ্বাস করেন এই জামাগুলো আজকে বারোশো পঞ্চাশ টাকাতে যাবে আমার না নিজেরই খান্না পাইতেছে মানে গোডাউনের জন্য এতটা লসে তারা কিভাবে দিতেছে ঠিক আছে এতটা লসে তারা কিভাবে দিচ্ছে সাদা আপু দুইটা আছে কোন সাদাটা দেখাবো বলেন কোন সাদাটা দেখাবো অ্যাশ কালারটা দিয়ে দেখানো শুরু করি কি যদি এগুলো কিন্তু সব থ্রি পিস পাবেন এগুলা কিন্তু সব থ্রি পিস পাবেন ঠিক আছে সব ইচ অ্যান্ড এভরি ড্রেস আর থ্রি পিস ঠিক আছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনারা থ্রি পিস পাবেন নো টু পিস শুধু থ্রি পিস অনেক রিজনেবল প্রাইস মধ্যে ড্রেস গুলা পাবেন বিশ্বাস করেন সেকেন্ড লাইনের ডার্ক মেরুনটা দেখান সেকেন্ড লাইনের ডার্ক মেরুন দিস ওয়ান আপু এটা কথা বলতেছেন আচ্ছা এটা দেখেনি আপুরা এটা অনেক সুন্দর বিস্কিট কালার হলো এটা আজকে আমি আমার এক ভাবিকে হচ্ছে গিফট করছি সে আলহামদুলিল্লাহ পছন্দ করছেন। এটা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এন্ড পাশাপাশি হচ্ছে তোমার ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল পাবা হচ্ছে সিল বেস হ্যাঁ প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়াল পাবা হচ্ছে তোমরা সিল বেস কোনো কটন বা একেবারে বয়েল কটনের মতো কিন্তু কোনো ম্যাটেরিয়াল না মাথায় রেখো মাথায় রেখে অর্ডার করো প্রত্যেকটা হচ্ছে সিল বেস কাপড় পাবা ঠিক আছে প্রতিটা ড্রেস সিল্ক বেস কাপড় অতিরিক্ত সুন্দর একটা ড্রেস অতিরিক্ত সুন্দর অরেঞ্জটা দেখো আপু সব দেখাবো বলেন তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা লেমন কালার চিকেন কারি আহ লাইভের সাথে সাথে অর্ডার করেছিলাম অর্ডার নাই আপু ওইটা আমার আমার সাথে ধোকা হয়েছে বুঝতে পারছো আমার সাথে হচ্ছে ধোকা হয়েছে বিকজ আমাকে বলছে যে আপা এগুলো সব অর্ডার নেন এগুলো সব অ্যাভেলেবেল আছে সাইজ আছে তো আমি ওইভাবে অর্ডার নিয়েছি একটা দেখাইছে লাইভে ঠিক আছে লাইভে তো ওইটা জাস্ট চল্লিশ না বিয়াল্লিশ সাইজ আসছিল তো লাইভে একটা দেখাইছি সেই মনে কর আমার বলে যে এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই আর এগুলো শেষ হয়ে গেছে এটা কোনো কথা বলো নাহলে আমার জানো না এগুলো এতগুলো অর্ডার আসছে আপনার এতগুলো মানে এত এত পছন্দ করছে জামাগুলো বলার মতো না আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ সালোয়ারটা আমি দেখাইতে পারতেছি না বিকজ সালার এটা আছে হ্যাঁ সেম কালারের সালোয়ার কিন্তু পাবা সেম কালারের সালোয়ারটা হচ্ছে পেয়ে যাবা এই হচ্ছে ড্রেস হ্যাঁ এটা যাদের রিস্টক আপু আমি নিয়ে যে বের হইতেছি না তো এর জন্য আসলে কিছু মানে পারতেছি না আমার বের হওয়া লাগবে আমি আলসেমি করে বের হইতেছি না দেখো এই লেমন কালারের জামা কত তোমাদের জন্য আইনা দেখ এই হচ্ছে তোমাদের ফুল ওনাটা ওনাটা দেখছো ওনাটা কিন্তু ফুল কাজ করা ঠিক আছে ওনাটা কিন্তু ফুল কাজ করা পাচ্ছ তো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করো হচ্ছ অর্ডার কনফার্ম করে ফেলবা সানজিদা যদি লাইভে থাকো একটু হাই হ্যালো লিখিস এটা প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনারা আজকের জন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু বেশি নাই দুইটা পাবেন হয়তো বা এটা আউট অফ স্টক হয়ে গেছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জীবনও এই জামা এই প্রাইস এটলিস্ট পাবেন না সবাইকে রিকোয়েস্ট করছে সবাই একটু কষ্টতে লাভ লাইক দিয়েন এই এগুলো কিন্তু থ্রি পিস পাবেন এগুলো কোনটে আজকে টুপে যাবেন না সবাই একটু লাভ লাইক দিয়ে দিন সবাইকে রিকোয়েস্ট করছে একটু লাভ লাইক দিয়ে দিন প্রাইজ দিবো হচ্ছে বারোশো টাকা প্রত্যেকটা গ্রাস বারোশো পঞ্চাশ এখন কোনটা দেখাবো বলেন শেয়ার ডান আলহামদুলিল্লাহ হাই আচ্ছা তুমি লাইভে তুমি একটু কমেন্ট করো তাহলে আমি বুঝমু যে তুমি লাইভে আসো আচ্ছা এটা রাখো এটা অনেক সুন্দর ঠিক আছে অতিরিক্ত সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার কোন জায়গায় এটার কোন কমতি আপনি পাবেন না কোন জায়গায় আপনি এটার কোন কমতি আপনি পাচ্ছেন না সো তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন অতিরিক্ত সুন্দর একটা কাজের একটা জামা এত গর্জিয়াস কাজ ওরে বাবারে বাবা এত গর্জিয়াস কাজ দিয়ে বা কি করছে তারা নিজেও না এই দেখেন হিউজ মানে ফুল ড্রেস এর মধ্যে আপনারা সিকোয়েন্স এর কাজ করা পাবেন পুরাটা জামাতে কাজ করা পুরাটা জামা কাজ করা বারবার বলে দিচ্ছি কোনো ধরনের কোন। প্রিন্ট কিন্তু না এগুলো সব ঠিক আছে এগুলো সব হচ্ছে কাজ করা পাবা কালারটা পাবা মাস্টার্ড কালার অফ দেখেন প্লিজ দেখাইতেছি আপ এখানে সব জামে বারোশো পঞ্চাশ শুধুমাত্র ম্যাজেন্ডা কালার আর আরেকটা ড্রেস আছে এই দুইটা বাদে হ্যাঁ সব বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরকম প্রাইজে আচ্ছা তো যাই হোক এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলো এই সুন্দর এক্সক্লুসিভ ওয়ান এর ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ

যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নিবা এটা মানে এই ড্রেসটা আমি যতবার দেখে আবার এত ততবার এত পছন্দ করে একেবারে ফুল রেডি করা একটা ড্রেস পাচ্ছেন বডি সাইজ অ্যাভেলেবেল হচ্ছে ফর্টি টু ফর্টি পর্যন্ত বডি সাইজ হচ্ছে ফর্টি থেকে সিক্স পর্যন্ত এই হচ্ছে তোমাদের নিচের দামানটা নিচে অনেক সুন্দর করে হচ্ছে তোমাদের কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা সালোয়ার হ্যাঁ এটা যাদের পছন্দ হয় নিয়ে নাও বাউ খুবই সুন্দর হবে খুবই সুন্দর মানে খুব বেশ সুন্দর এই হচ্ছে তোমাদের ওনাটা ঠিক আছে ওনাটা মার্শাল অনেক সুন্দর এই যে দেখছো ওনাটা কত জোস দেখো ওনাটা কত সুন্দর এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও এই সুন্দর ড্রেস এর প্রাইস দিব হচ্ছে তেরোশো টাকা কেমন আছো এই তাপ আছে আলহামদুলিল্লাহ সাদা সামনে সাদাটা দেখান যে আপু দেখাচ্ছি রেডি করা জামা কিন্তু এটা কোন আনস্টিচ ড্রেস না তেরোশো পঞ্চাশ টাকায় রেডি করা এত গর্জিয়াস একটা কাজের জামা পেয়ে যাচ্ছেন তা আবার অন্য এত গর্জিয়াস জামা এত গর্জিয়াস এর মধ্যে আবার রেডি করা আর কি লাগে বলেন আচ্ছা বুঝতেছি না ভিউ এত কম কেন আজকে তো মানে একটু জন কি হইতা কিচ্ছু বুঝতেছি না প্রাইস দিব হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কথা সুন্দর তাই না আসলে কিন্তু অনেক সুন্দর এই ড্রসটা তেরোশো পঞ্চাশ ডান আচ্ছা চিকেন কারে অফার কালার যে আপু দেখতে চাইছেন চিকেন কারে অফার কালারটা আমি দেখাই দেব বুঝলাম না ভিউ এরকম অবস্থা কেন এক মিনিট যদি এরকম অবস্থা হয় তাহলে কেমনে হবে আচ্ছা এটা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা দেখেন চিকেন কারি জামা ঠিক আছে পুরাটা চিকেন কারি জামা প্লাস হচ্ছে চিকেন কারি ওড়না এটা যে বক্স করে ফেলবা অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবা অতিরিক্ত সুন্দর এটা এর আগের লাইভে আমি দেখিয়েছিলাম সাথে সাথে আউট সাথে সাথে ঠিক আছে তো বুঝে শুনে নিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি একটু লাভ লাইক দেন এই সুন্দর চিকেন কারি এক্সক্লুসিভ একটা ড্রেস আসলে এক্সক্লুসিভ ঠিক আছে এক্সক্লুসিভ একটা ড্রেস এই দেখেন খুবই 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 এক্সক্লুসিভ একটা জামা হ্যাঁ এটা যে দ্রুত করে হচ্ছে বুকিং করে ফেলবা ঠিক আছে দ্রুত করে বুকিং করে ফেলবা দেখো কতটা লেভেলের সুন্দর একটা জামা বাবা কতটা লেভেলের সুন্দর ঠিক আছে যাদের পছন্দ হয় নিয়ে নাও পুরাটা হচ্ছে চিকেন কারি কাজ করে দেয়া আছে ফুল ড্রেসটা পাওয়া হচ্ছে চিকেন কারি কাজ করে দেয়া অ্যান্ড প্রাইস ইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওনারটা একেবারে সফট একটা অর্গানজার ম্যাটেরিয়াল ওনার পাবা দেখতে পাচ্ছো যে কিভাবে ফুলে নাই ঠিক আছে একেবারে সুন্দর মতো নুই নুই শুই হয়ে ওনারটা বসে আসছে ঠিক আছে এটা যাদের পছন্দ হয় নিয়ে নাও বারোশো পঞ্চাশ ঠিক আছে ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো টাকা বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত করে হচ্ছে অর্ডারটা প্লেস করে চলবেন বারোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর একটা এক্সক্লুসিভ চিকেন কারি একটা থ্রি পিস পাচ্ছেন তা আবার কি বলেন অর্গানজার ওনা অর্গানজার ওনাটাও কিন্তু চিকেন কারি অর্গানজার ওনাটাও কিন্তু চিকেন কারি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রেডটা এখনই দেখাচ্ছি বারোশো পঞ্চাশ রেড কালার না পুরা এটা হচ্ছে তোমাদের ক্রিম কালার

এত গর্জিয়াস জামা এত গর্জিয়াস ওনার ড্রেস এতটা রিজনেবল প্রাইসে হইতে পারে এটা কিন্তু অসম্ভব এই যে দেখেন এখানে পুরাটা হচ্ছে কাজ করে দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হাতা হ্যাঁ এটা হচ্ছে তোমাদের হাতা অতিরিক্ত সুন্দর একটা ড্রেস পাবেন অতিরিক্ত সুন্দর সো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলো এই হচ্ছে জামাটা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা হাতা ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর কিন্তু ড্রেসটা কিন্তু আসলে অনেক সুন্দর আর এটা সাথে হচ্ছে তোমরা কন্ট্রাস্টের একটা ওড়না পাবা হ্যাঁ কন্ট্রাস্টের একটা ওড়না পাবা সো যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নেও প্রাইস দিব হচ্ছে মাত্র টাকা সিরিয়াসলি এত সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস তা আবার চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা ওড়না কিনা এত গর্জিয়াস করে হচ্ছে এমব্রয়ডারি করে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা যখন তোমরা গায়ে পড়বে এত সুন্দর লাগবে সামনে ক্রিম কালারটা দেখান যে আপু দেখাচ্ছে প্রাইস থাকছে তেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে এটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ যেটা কিনা ফুল রেডি করা একটা ড্রেস পাচ্ছেন সরিয়ে ফেললাম সবাই একটু লাভ লাইক দিয়ে দেন একেবারে ভিউ নাই এত রিচ খারাপ এটা মানে এরকম কখনো আসলে হয় নাই প্রচন্ড লেভেলের রিচ খারাপ একটু সবাই লাভ লাইক দিয়ে দেন আচ্ছা এটা হচ্ছে ফ্রন্টের আপনার হোয়াইট না এটা হচ্ছে ক্রিম কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার ক্রিম কালার পাইতেছেন খুব সুন্দর একটা গর্জিয়াস ক্রিম কালার অতিরিক্ত সুন্দর যেটা অল ওভার ড্রেসটা হচ্ছে তোমাদের এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে কোন জায়গায় এটার এমব্রয়ডারি কাজ নাই এরকম হইতেই পারে না হ্যাঁ কোন জায়গায় এটার এমব্রয়ডারি কাজ এরকম হইতে পারে না এটা হচ্ছে তোমাদের নিচে পোর্শনটা তো এই সুন্দর ড্রেসটা যাদের পছন্দ হয় তারা তারি করে নিয়ে নাও এটা হচ্ছে তোমাদের জামাটা এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা সালওয়ার আর এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নিবা ঠিক আছে এই যে দেখাটা কিন্তু অনেক সুন্দর কাজ করে আছে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ইনবক্সে ফুল নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন তেরোশো পঞ্চাশ টাকাতে এক্সক্লুসিভ ড্রেসটা হচ্ছে তোমরা পেয়ে গেলাম ওয়ান থ্রি ফাইভ জিরো টাকা তেরোশো পঞ্চাশ টাকার নাম তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে কোনটা বলো আমার পছন্দের এই ড্রেসটা দেখাই প্লিজ এই ড্রেসটা আমার খুবই পছন্দের খুবই পছন্দের বলতে খুবই পছন্দের ঠিক আছে এক্সক্লুসিভ একটা ড্রেস এই যে দেখো দেখো এটা আসলে পছন্দ হবে না কার কাজগুলা দেখছো কাজগুলা খালি দেখো কিভাবে পছন্দ না হয় আমি তো এটাই বুঝি না এই ড্রেসটা এটা কালারটা কিভাবে পছন্দ হয় না আমি এটাই বুঝি না এত গর্জিয়াস ওরে বাবা বাবা ওরে বাবারে বাবা মানে হিউজ গর্জিয়াস হিউজ প্রাইস দিব হচ্ছে তেরোশো পঞ্চাশ প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সিরিয়াস লেভেলের সুন্দর একটা ড্রেস ঠিক আছে সিরিয়াস লেভেলের সুন্দর একটা জামা তো যাদের পছন্দ হয় নিয়ে না এটাও কিন্তু থ্রি বাবা ও রে রে কি সুন্দর কাজ করা রে তেরোশো টাকা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবা আমি নিয়েছি এটা এটা অনেক সুন্দর অনেক এটার আরো একটা দুইটা কালার আছে ক্রিম কালার আছে আর একটা হচ্ছে আঙ্গুর কালার আছে এটা অনেক সুন্দর অনেক তেরোশো পঞ্চাশ বিশ্বাস করো ড্রেসটা তোমরা হাতে পেয়ে বলবে কি এটা কিনতে সম্ভব হইলো এটা কিভাবে পসিবল হইলো এই প্রাইজ তেরোশো পঞ্চাশ টাকা তোমরা এটা মানে এটা বলতে বাধ্য ঠিক আছে এটা কিন্তু থ্রি পিস মিষ্টি কালার কালার হবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এরপর আসি হচ্ছে তোমাদেরকে জামদানি একটা ড্রেস এটা হোয়াইট কালারটা দিন সেল করেছি এখন হচ্ছে এটা স্কাই ব্লু কালারটা দেখো অল ওভার ড্রেসটা জামদানি কাজ করা আছে পাশাপাশি হচ্ছে চিকনও করে দেয়া আছে হ্যাঁ এই দেখেন ঠিক আছে এই যে দেখেন চিকেন কারি কাজটা কোথায় দেয়া আছে হ্যাঁ মানে যারা আসলে নিবে তারা আসলে লাকি পারসন যে এত এত রিজনেবল প্রাইসে এত এত কম প্রাইজে কিভাবে ড্রেস গুলা হইলো এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা সালোয়ার আর এই হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলো ঠিক আছে প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর জামদানি স্কাই ব্লু কালারটা নিয়ে নিবা ফালতু ড্রেস ওড়না পাতলা ধুলে তেনা তেনা হয়ে যাবে কেউ নিয়ে না ঠকবেন টাকা নষ্ট হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপু থ্যাংক ইউ এটা প্রাইস দিব হচ্ছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে যাদের পছন্দ হবে নিয়ে নেবেন আচ্ছা আপু ব্ল্যাক জামা দেখান ব্ল্যাক জামা নেই আপু একটা ব্ল্যাক জামা নেই আপনার মতো যদি এরকম সবাই হইতো তাহলে এখানে আমি লাইভই করতে পারতাম না আপু সবার কমেন্টসে আমি ভরে যেতাম ঠিক আছে আর আপনি একা না যে হচ্ছে আমার পেজ থেকে আপনি কিনেন শত শত মানুষ কিনতেছে তাহলে শত মানুষ থেকে বুঝলাম যে জনের তো থাকতো দিল না অন্য আপনার টেনা টেনা হয়ে গেছে আপনি এখন কি করবেন আপু বলেন মানে মানুষের মুড নষ্ট করার জন্য এইসব কিছু ফালতু মার কাস্টমার এর কমেন্টস যথেষ্ট আচ্ছা এখন কোনটা দেখবা বলো জানিটা দেখাই রে হ্যাঁ ফুল রেডি কর এইসব জামা তেনা বলে হয়ে যায় সে কোন জামাটা নিচ্ছে দেখবেন আল্লাহ এই নামে তো কিউসি আসে না তাসনিম স্বর্ণা আফা আপনি কি আমাদের কাছ থেকে কেনাকাটা করেছিলেন আফা আমাদের কাছ থেকে অনেক কেনাকাটা করেছে দেখেছেন আপুরা একেবারে সাথে সাথে কোন চামচা যে পাঠাইছে ওনারা একমাত্র আল্লাহ জানে দেখছেন দেখেন চামচাগিরিরও একটা লিমিটেশন আছে হ্যাঁ এই যে দেখেন মানে ড্রেস নেয় নাই সে আমাদেরকে বলে এক ধোয়াতে নাকি তেনা তেনা হয়ে গিয়েছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপনি যে একটা মিথ্যুক সেটা প্রমাণ করে দিতে পারলাম আলহামদুলিল্লাহ সত্যি কথা বললে সবারই লাগে উফফে যোগ্যতা আছে আপনি আমার পেজ থেকে কেনার আপনার যোগ্যতা আছে আপনার যোগ্যতা আছে আমার পেজ থেকে কেনার সত্যি কথা কিভাবে বলছেন আপামনি মনি তো যোগ্যতাই নাই যোগ্যতা আছে সুমাখ দাঁড়াবো হাসতে হাস আসলেই তো ওনার কোনো দেখো কি পরিমাণে মৃত্যুকের উপরে মৃত্যুক বাপমা এগুলো শিক্ষা দিয়েছে বুঝছো এগুলো ফ্যামিলি শিক্ষা বুঝছো এগুলো ফ্যামিলি কোন থার্ড ক্লাস হয় তুই চাচ্ছে এর জন্য হচ্ছে মানে মানুষের পিছনে লাগ নিজে কিছু করতে পারে না তো এজন্য মানুষের পিছনে লাগে এটা চিন্তা করে না যে আমি যদি মানুষের ভালো করি আল্লাহ আমার ভালো করবে এই নিজের নিজের চিন্তা কর করলেও আমি মনে করি মানুষের চিন্তা করতে হয় নিজের চিন্তার কথা হইলো তাহলে আমার পনেরো বিশটা ড্রেস নিতাম না একসাথে এই যে রুমার তারা কালকে পনেরো হাজার টাকা ড্রেস ওনার কি যেন বলে ডেলিভারি না মানে পার্সেল প্যাকেট হয়েছে পনেরো হাজার টাকা ঠিক আছে মাথায় রাইখেন পনেরো হাজার টাকা ড্রেস ওনার হচ্ছে পার্সেল হয়েছে আসছে এখানে কথা বলতে সবই ড্রেস টেনা তো না এই নির্লজ্জ থার্ড ক্লাস বস্তি বস্তিতে কোনোদিন আমার থেকে ড্রেস নিয়ে হ্যাঁ বস্তি মার্কা কথা যে বলতেছ তুই কি আমার এখান থেকে ড্রেস নেওয়ার যোগ্যতা আছে ফাজিল এখানে এসে বলতাসে সব ড্রেস আনাতে না কি নির্লজ্জ তোমার মেহলি অনেক সুন্দর হয়েছে আরো দেখবা একেবারে অনেক সুন্দর একটা কালার হয়েছে বুঝছো আমি হচ্ছে যে মেহেদি ভাই মিমি থেকে নেই সব সময় এটা হচ্ছে ফুল রেডি করা একটা জামদানি ঠিক আছে এটা অনেক সুন্দর এটা যাদের পছন্দ হয় নিয়ে নাও দেখো পুরাটা অন্য এরকম সিল বেস কটন হ্যাঁ সিল বেস কটন ঠিক আছে সিল বেস কটনের মধ্যে পাবা অন্য প্লাস জামা অন্য প্লাস হচ্ছে জামা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নাও আরো বাকি আছে এখনো ড্রেস জানি গো তুমি যে পরিমানে পারচেস করতেছ ইদানিং ইদানিং বেশি মনে হয় কেনাকাটা করতেছে গ্লোজ কিটি থেকে আলহামদুলিল্লাহ এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি ড্রেস দিবা প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ ঠিক আছে যার দাঁড়িয়ে বারোশো পঞ্চাশ টাকা কে দিয়ে দিলে এত সুন্দর করে তোমাকে সানজিদার ননদ সানজিদার ননদ দিতে পারে ওরে সবসময় হায়ার করে নিয়ে আসে এটা সাইজ হবে ফোর্টি সিক্স ঠিক আছে জামদানি থ্রিপ ইজ ফোর্টি সিক্স প্রত্যেকটা সাইজ আপুরা যেগুলো রেডি করে ওগুলো আল্লাহ জানেন এই জামাটা কত কম দামে এটা কিন্তু সাদা কালার সালারি যে সাদা কালার সালার আমি এখানে খুলে রাখছি এটা আমি রিহু আলহামদুলিল্লাহ নাও জামদানিটা অনেক সুন্দর যে সাদাটা একজন আপু পাবা ঠিক আছে আনখোমুন জামা একটাই আছে জামাটাও তো সেই মাপের সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যান এই জামাটা মাত্র দেখো খোলার পরে দেখো খোলার পরে দেখো কি যে সুন্দর কি যে সুন্দর অস্থির রকমের সুন্দর আমার কাছে অতিরিক্ত ভালো লাগছে সাদা কালার ড্রেসটা এই দেখো এই দেখো পুরা গলা স্টোনের আমি মনে করি কি জানো তোমরা বিজনেস শুরু করে দাও আমার পেজে থেকে নিয়ে এত কম দামে তো মানে মার্কেটেও পাবানা জীবনও মার্কেটে পাবানা জীবনের জীবনও না তো আমার পেজ থেকে নিয়ে তোমরা বিজনেস শুরু করে দাও অনেকে হয় না আশেপাশে দেখে গেছে রিলেটিভরা নেয় তারপর হচ্ছে আশেপাশের ভাবিরা নেয় তোমরা কিন্তু বিজনেস করতে পারো এটা কিন্তু ভালো আইডিয়া উদ্যোক্তা বাড়লো এই দেখো আমি তো নিজে কত কিছু কেনাকাটা করি আমার আমি সবকিছু কেনাকাটা করি হচ্ছে অনলাইন থেকে আমার কিছু লাগলে আমি অনলাইনে থেকে নিয়ে নি এখন উদ্যোক্তা হলে এটা কিন্তু ভালো যে একজনের থেকে একজন কেনাকাটা করে এতে আরো দেশেরও উন্নতি হয় এটা প্রাইস দিব হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে এটার ইয়েলো কালারটা স্টক আউট এটা তেরোশো পঞ্চাশ লং বডি কত আপু যেগুলো রেডি গুলো তো ফর্টি সিক্স বডি লং ফর্টি ফাইভ যেগুলো আমি স্টিচ সেগুলা ইচ্ছা মতো দিতে পারবেন তোমার থেকে অনেক জামা নিচ্ছি সবগুলো ভালো হয়েছে আরে অস্থি বস্তি কোর থেকে আসে জীবনে তো ড্রেস কিনে নাই তো এর জন্য আইসা মনে কর মুডটা নষ্ট করার জন্য লাইভে আসে কোন এক চামচা হয়তো পাঠাইছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ মানে এতটুকু আহ মানে বিবেক বোধ নাই যে সে হচ্ছে মানে এতটুকু বিবেক বাধে নাই যে আমি যে একটা মানুষের নামে মিথ্যা কথা বলতেছি মানে এটা আমি কিভাবে বলতেছি আচ্ছা আমি এটা যে উপরে তো একজন আছে বুঝি না তারা কি কি ভয় পায় না এই যে মানুষের মানুষের নামে মিথ্যা কথা বলে একজন আরেকজনের কথা লাগা দেয় তারপরে মিথ্যা কথা বললে প্রোডাক্ট সেল করে ভাই তারা কি মানে তাদের উপর আল্লাহর কি ভয় লাগে না একটা বাংলাদেশি জিনিস যদি আমি সেটা বিক্রি করি ইন্ডিয়ান বলে পাকিস্তানি বলে তাহলে এটা কেন করতেছি এই মিথ্যাটা আমি আমার বিজনেস একটা হালাল বিজনেস এখানে আমাদের নববিচে পর্যন্ত আমাদের এই বিজনেসটাকে একেবারে কাপড়ের ব্যবসাটাকে আমাকে সুন্নাত করে দিছে তো সেখানে আমরা এই বিজনেসটার মধ্যে কেন আমরা কেন আমরা মিথ্যা আনি মানে কোনো সেলার যদি ভাই থাকে আমার বেজ আমি বলে দিব প্লিজ মিথ্যা কথাটা বলেন না দেখবেন যে অল্পতে এত পরিমাণ আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিছে আপনি কল্পনাও করতে পারবেন না অল্পতে দেখবেন এত বরকত তোমার মেয়ের জন্য দুইটা ড্রেস নিছি দামের আমার মেয়ের জন্য আচ্ছা মাসাল অনেক সুন্দর ছিল আমি ব্লেস কিটি হ্যাপি থ্যাংক ইউ তোমার মন মানসিকতা খুব ভালো থ্যাংক ইউ আপু তোমারও মন মানসিকতা অনেক ভালো কারণ তুমি ভালো দেখে আমাকে ভালো চোখে দেখো বুঝছো হোয়াইটটার নিচে অরেঞ্জ কালার হোয়াইটের নিচে অরেঞ্জ এই যাপো অরেঞ্জ না ইটস মাস্টার্ড বিশ্বাস করা পুরো এটা যে নিবা লিটারলি একেবারে আমি বলবো যে না অনেক জিতবা এত গর্জেস করে কাজ করা এত গর্জিয়াস করে কাজ করে এটা এটা পনেরোশো টাকা আমরা নিজেরা কিনছি যে বিশ্বাস করে একটা মিথ্যা কথা যদি আমি বলি আমি নিয়ে যে এটা পনেরোশো টাকা নিয়ে হচ্ছে ষোলোশো পঞ্চাশ নাকি ষোলোশো টাকাতে সেল করছিলাম মানে আমি কিভাবে বলবো যে গোডাউনে আমি তোমাদেরকে লাস্টে দেখাই দিতেছি এগুলো সব তারা ডিসকাউন্ট করে দিছে কারণ এখন তো আমাদের দেখাইছে দেশের পরিস্থিতি খারাপ সবারই ব্যবসা বাণিজ্য ক। কম ঠিক আছে সব পেজের ওনার বলো সবার সবার একেবারে একটা খাবার খাইতে গেছে আজকে শর্মা খাইতে গেছে উনি পর্যন্ত বলতেছে যে মামা ব্যবসার অবস্থা ভালো না সব জায়গায় কম এখন তো পরিস্থিতিটা ওরকমই সবকিছু বুঝে আনতে তো একটু সময় লাগবে নতুন সরকার হয়েছে তারও বুঝতে হইব সবকিছু করতে ইভেন দুইটা মাস মানুষ বসা ছিল ইভেন কত মানুষের কত মানুষের হচ্ছে জব চলে গেছে আমার কাছে এটা অবাক লাগে যে একটা পেজ মানে তোমরা তোমরা বলো হয়তো বা চিনবা একটা পেজ গলা শুকিয়ে ফেলতেছিল স্টাফ বাদ দিয়ে দিব গোডাউন বাদ দিয়ে দিব গোডাউন খাওয়া স্টিকে থাকার জন্য করতেছি হ্যান্ড করতেছি প্যান করতেছি মিথ্যা কথা মিথ্যুকের ঘরে মিথ্যু মেজাজ খারাপ লাগে যারা এই টাইপের মিথ্যা কথা বলে ঠিক আছে এর গুলা বলছে তারপরে দেখলাম যে এই যে দুই তিন দিন আগে তার একটা ভিডিও দেখলাম সে গাড়ি কিনছে তার যদি এত পরিমানে সমস্যা তার গোডাউনের স্টাফ যদি তাকে ছাটাই করে দেওয়া লাগে তাহলে সে গাড়িটা কোন জায়গা থেকে কিনছে আমারে বলেন আমারে বলেন সে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনছে পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি সে এটা কোথা থেকে পাইছে আগে থেকে হচ্ছে স্টাফদের হচ্ছে ছাটাই করার ব্যবস্থা বুঝছেন মানে এগুলো কি মানুষের সিম্পতি নেয় নাকি মিথ্যা না করে মানুষের ভিউ বাড়ায় আমি নিজেও জানি না হুম বুঝছি কে আর কি করবো আমি তো ওইটার মধ্যে আমি আমার পার্সোনাল আইডি দিয়ে আমি আমার ফেস দিয়ে তো বলি নাই পার্সোনাল আইডি দিয়ে বলছে হ্যাঁ ঠিকই তো আপনারা স্টাফ বাদ দিবেন না আপনার স্টাফ বাদ না দিলে আপনারা বিলাসের কিভাবে করবেন এত এত যে গোল্ড কিনছেন ওই গোল্ডগুলো কিভাবে কি হবে আপনাদের এখন যে সহায় সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ আপনার এক বছর কিছু না করলেও খাইতে পারবেন সত্যি কথা আল্লাহ না করুক আমাদের যদি ছয় মাসও না ইয়া করে আমি ছয় মাস কোন রকম তো চলতে পারবো আমি বিলাসিতা করার মতো মানে আমি ওরকম বিলাসিতা করার মতো আমি হাত করি নাই যে আমাকে ফাইভ স্টার হোটেল নিতে হবে আমি পাঠাও ছাড়া চলতে পারি না আমি ওইভাবে করতে পারি না আমি ওরকম হাত করি নেই ওইরকম যদি হাত করতাম তাহলে আমাদের চলতে সমস্যা হতো আমি ওরকম হাত কখনো করবো না সব পরিস্থিতি আমার মাইনা চলতে হবে কই আমি আমার এগারোটা স্টাফ লাগে না সেখানে পাঁচ জন পাঁচ ছ আমার আমার এই পেজ পাপার হয়ে যায় সেখানে আমি এগারো জন নিয়ে কাজ করি সব একটা মানুষের সমস্যা দেখি প্রতিটা মানুষ এটার এই জন্য জব করতেছে উনি এই জন্য জব করতেছে উনি এই মেয়েটা হচ্ছে পড়ালেখা খরচের জন্য জব করতেছে তো আমি তো বাদ দিই নাই একটারেও একটা সিঙ্গেল মানুষও তো আমি বাদ দিই নাই ইভেন আমি বাদও দিব না বলবো যে দরকার আমার টাইম কম দাও অল্প একটু দরকার স্যালারি কম দিব তারপর একজন্য তো বাদ দিব না এটা সরি আমি বেশি ডিপলি চলে গেছি প্রাইস বলবে হচ্ছে এটা মাত্র তেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস তেরোশো টাকা যে নিবেন বক্স করে ফেলো তেরোশো টাকা এটা অনেক সুন্দর দাও বারোশো দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ দিয়ে দিলাম মানে মানুষের কি কমু আসলে তোমার ভাইয়া তো চেতা যায় কি একটা অবস্থা মানুষ মিথ্যা কথা কেন বলে যে টাকা ইনকাম কি করছে ভাই বিলাস করে পাঁচ লাখ দশ লাখ করে বিদেশে যায় খরচা কইরা আহা তাকেই টাকা এখন সব টাকা যায় স্টাফের ওপর সব টাকা সব যে স্টাফরা খেয়ালায় দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে এখানে অনেক সুন্দর করে কাজ করে দেয়া পঁয়তাল্লিশ চল্লিশ লাখ টাকা গাড়ি কিনা আগে পোস্ট করে যারা আমাদেরকে বকা দেন আমরা আমাদের পরিস্থিতি বুঝি এতগুলা ভাড়া স্টাফ খরচ কিভাবে দিব তাহলে এতদিনের কামাই থেকে একটু দিলে কি হয় এক মাস দুই মাস দেন কি হয় ইনশাল্লাহ আল্লাহ এক সময় না এক সময় তো পরিস্থিতি ঠিক করে দিবে ব্যবসা মানে তো এটা লস হবে লাভ হবে নাহলে কি ব্যবসা জীবনে হালালই তো এটা দেখো

আর পড়লে কিন্তু কটনে ফিল হবে বসে থাকবে ঠিক আছে মানে অর্গানজার মত না ফুলে আছে হ্যান হয়ে গেছে তেন ওরকম এটা ম্যাঙ্গো কালার এগারোশো পঞ্চাশ টাকা গলা ব্যথা হয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে আচ্ছা এটা দেখে এটাও কিন্তু ডিসকাউন্টে দিছে হ্যাঁ এভারেস্টটা ডিসকাউন্টে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের অর্গানজার ওনার এটা হচ্ছে তোমাদের অর্গানজার ওনার চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দিছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এভারেস্টটা এই গাছটা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল বাবা বাবা কি যে করছে অনেক গ্রাস অনেক গ্রাস রাখছে ডিসকাউন্টে দেওয়ার জন্য অনেক গ্রাস এটা প্রাইস দিব হচ্ছে চোদ্দশো বন্ধ সবাই একটু কষ্ট লাভ লাইক দেন সবাইকে রিকোয়েস্ট করছি আর এক একটা পেজে স্বামী স্ত্রী লাইভ করতো ওমা হঠাৎ একদিন শুনি তাদের বিচ্ছেদ লাইভে এসে কি কান্নাকাটি জানি আপু জানি ওনারাও চিনি ফারজানা মহিলার চিনি চিনি আপু চিনি আরে কান্না ওনার মার বাসা যে পুরা মানে পার্সোনাল লাইফ যত কথা ছিল সব পাবলিসিটি করছে ওনার হাজবেন্ড ওনার তো এই করতো সেই করতো এখন মাসাল ঠিকঠাক প্যান্টের কাপড় প্রত্যেকটা প্রত্যেকটা পিস আপু প্যান্টের কাপড় অনেকগুলো হয় মানে আমার কাছে নাই কিন্তু প্রত্যেকটা আপনারা থ্রি পিস পাবেন কি হয়েছে রাগ কেন না না রাগ না পোই যে মানুষ যে খালি মিথ্যা কথা বলে এটা মেজাজ খারাপ হয়ে যায় আমার মিথ্যাবাদীরা আমার দেখতেই মনছে না মিথ্যা কথার একটা লিমিট থাকে আমি আমার মানে ওই লিমিটে যে মিথ্যা কথা বলি ব্যবসা থেকে আমার মিথ্যা কথা বলবো এটা প্রাইস দিব হচ্ছে মাত্র কত টাকা বলেন চোদ্দশো পঞ্চাশ এটা হ্যাঁ এটা ফুল অর্গান একটা ওনার মাস্টার্ড কালার চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটার অন্য কালার নাই আপনি এটা অন্য কালার নাই রেড কালার ড্রেস দেখাও রেড কালার ড্রেস না একটা ম্যাজেন্টা কালার ড্রেস দেখেছি চোদ্দশো পঞ্চাশ অর্গান দ্বার এটা নতুন এগুলো প্রত্যেকটার হচ্ছে সালার পাবেন বুঝছেন এগুলো প্রতিটার সালার পাবেন এটা কিন্তু একদম নতুন কালেকশন একেবারে নতুন ঠিক আছে অতিরিক্ত সুন্দর একটা ড্রেস অতিরিক্ত সুন্দর এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে নিয়ে নিবা কালারটা মার্শাল্লা কালারটা ইক সব কালার অনেক সুন্দর হয় বুঝছো এইসব কালার গুলো অনেক সুন্দর হয় এই হচ্ছে তোমাদের গলাটা হ্যাঁ এটা হচ্ছে গলা এটা হচ্ছে নিচের পোর্শন নিচে অনেক সুন্দর করে কাজ করা ড্রেস কে বুঝা যায় ঠিকঠাক মতো বলতো যায় এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে তোমাদের ওড়না করে করে কাজ দিব পঞ্চাশ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু কষ্ট করে লাভ লাগিয়ে দেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করে দেয়া টাকা ডান ঠিক আছে গলাটা দেখছেন অনেক সুন্দর কাজ করা আরেকজন তো ওনার কি জানো অন্য একটা দেখলাম যে ওনার দেবী মারা গেল ওমা দেবী মারা গেল এই सिंपতি নিয়া লাইভের মধ্যে কান্না কাটি কইরা হ্যান কইরা ত্যান কইরা তারপর কত কাহিনী কইরা ওবা এখন সে খুবই ফরমে বুঝছো কি আর বলবো আসলে অনলাইনটাই এমন হয়ে গেছে যেখানে সিম্পাতি বেশি সেখানে হচ্ছে মানুষের ইয়াও বেশি যাই হোক এখন কোনটা দেখো মিন্ট কালার দেখো এটার দুইটা কালার মফ কালার আর হচ্ছে মিন্ট কালার ঠিক আছে এটা দুইটা কালার এগুলো সব বারোশো পঞ্চাশ করে মফ আর হচ্ছে মিন্ট ঠিক আছে প্রত্যেকটা পর থ্রি পিস পাবা কোনোটাই টু পিস পাবা না এবার বুঝছি এটা দেখো আমার অন্য পেজের কথা বলতে নিজের কাছে খুবই অকওয়ার্ড লাগে কিন্তু মাঝে মধ্যে না ওনাদের এই টাইপের ইয়া করে মানে মানে ওগুলা নেওয়া যায় না খুব বিরক্ত লাগে আর কি এটা দেখেন আরেকজন আছে মার্শাল্লাহ স্বামী মারা চাইতে না যাইতে বিয়া এটা সবচেয়ে লাগছে জারান পাপা বাচ্চা মারা যায় মহিলা লাইভ দেখছি এখন সে খুব ফর্মে বারোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো পঞ্চাশ অনেক সুন্দর বেবির কথা বলাতে মাথায় কিছুটা ঢুকছে বারোশো পঞ্চাশ আল্লাহ কান্ত আইসা লাইভে কি অবস্থা দুই দিন পরেই বিয়া ১২৫০, ১২৫০, বারোশো এটা থ্রি পিস হবে কিন্তু কোন টুপিস কিন্তু না ঠিক আছে থ্রি পিস হবে বুঝে শুনে অর্ডার করবেন সবকটা থ্রি পিস কোন টুপিস না বারোশো পঞ্চাশ এখানে আমার কাছে সালার নেই বাট সেম কালারের সালার পাবেন এই যে এটা তো কালার মফ কালার হ্যাঁ বারোশো পঞ্চাশ আল্লাহ আজকে আমি স্কিন কালার ইভ করবো সাড়ে বারোটা বাজে যায় বুঝছেন সাড়ে বারোটা বাজে স্কিন কে লাইভ আছে আমার মনে আজকে বেরো করে দিতে পারবে আপুরা আজকে আমার মনে হয় বের করে দিতে পারে স্কিন কে লাইভের থেকে প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর এটাও সেম কালার সালার পাবেন এটা থেকে সালার নিয়ে নেই এটাতে নাই না এটাতে মাস্টার্ড কালার সেম মফ কালার এর পাবেন হ্যাঁ বারোশো পঞ্চাশ এই হচ্ছে তোমাদের ওনা পুরাটা ওনা কাজ করে দেয়া ঠিক আছে পুরাটা ওনা হচ্ছে কাজ করে দেয়া প্রাইস থাকছে বারোশো টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন তুমি এইটা তুমি এটা বিয়ে করে ফেলো খালি বলবা পাপা বুঝি নাই তোমার তো বুঝি না এটা প্রাইস দি হচ্ছে বারোশো পঞ্চাশ ঠিক আছে মফ কালার মধ্যে বাবা বারোশো পঞ্চাশ আচ্ছা এরপর হচ্ছে কোনটা দেখাবো এটা কি আরেকটা কালার নাকি এটা জানে এটাও দেখাই মিষ্টি কালার না এটা আরেকটা কালার না এটা হচ্ছে ও আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা কালার অরেঞ্জ কালার দেখাইছি না তেরোশো পঞ্চাশ টাকার বাও সি কত সুন্দর গলাটার মধ্যে কত সুন্দর করে কাজ করে দেয়া মাসাল্লাহ মাসাল্লাহ অস্থির একটা জানা অস্থির একটা ড্রেস পাবো অস্থির ফুল রেডি করা ঠিক আছে বানানোর কোনো ঝায় ঝামেলা নাই জাস্ট এন্ড পরবা জাস্ট হচ্ছে নিবার করবা আর সালাদটা বানাইবা বানাইতে হইব সালাদটা এই যে দেখো সুন্দর করে কাজ করে দেয়াছে এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রাইস দিব হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ

কতদিন যাবত বসিব পার্সেল কবে পাঠাবো আল্লাহ তোমার পার্সেল এখনো সেন্ড করেনি আমি বুঝলাম না ওদের কি বিবেক নাই কোনটা আপু তুমি যে বিদেশ পাঠাবো ওই আপুটা নাকি তুমি প্রাইস দিবো তেরোশো পঞ্চাশ সেটা যে নিবিন বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশ টাকা হৈমন্তী দাস তৃতীয় আপু তুমি বিদেশ পাঠাবা ওই আপুটা তুমি এই ডাক এগুলো সব বারোশো টাকা করে এটা দুজনে পাবা এই মাস্টার্ড কালার ড্রেসটা দুজন আপু পাবা ঠিক আছে এটা আর হবে না যেগুলো হবে না ওগুলো বলেই দিচ্ছি ফুল ড্রেস কাজ করা পাবা পুরাটা জামা পুরাটা জামা হচ্ছে কাজ করা পাচ্ছ বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে তোমাদের অন্য প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো তোমাকে পশুদিন বলছিলাম আপু হ্যাঁ তোমার কি সেই যে ওই আপুটাই তুমি একটু বলো না আমারে বারোশো টাকা ইনবক্সে ফুল অ্যাডভান্স নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন কালকে অর্ডার করেছি ড্রেস কি ডেলিভারি করেছেন কালকে অর্ডার করেছি ড্রেস ডেলিভারি তো হওয়ার কথা না বুঝলাম না নেটে কি হয় আমি বুঝি না এটা দেখেন হোয়াইট কালার থ্রি পিস ভাই থ্রি পিস এগুলো প্রতিটা থ্রি পিস এটা প্রাইস হবে হচ্ছে তেরোশো পঞ্চাশ ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট একজন আপু পাবেন এটা শহীদের যে দামে সেল করছি আমরা সতেরোশো আঠারোশো করে এটাই তো আমরা পনেরোশো টাকা কেনা ছিল আমাদের আগে নাকি চোদ্দশো জানে চোদ্দশো কেনা ছিল সরি এটা চোদ্দশো আগে কেনা আমরা পনেরোশো পঞ্চাশ করে বিক্রি করছি এখন সেই জামা তেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ কি একটা অবস্থা সিক্রেট সানস্ক্রিন প্রাইস কত সিক্রেট সানস্ক্রিন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর কবে ডেলিভারি করবেন আপু ইনশাল্লাহ আপনার গোডাউন থেকে আসলেই ডেলিভারি করে দিবে শনিবারে মনে হয় কালকে অর্ডার করেছেন তো শনিবার ডেলিভারি পাবেন এটা প্রাইস দিব হচ্ছে মাত্র তেরোশো যাদের পছন্দ হয় নিয়ে নাও তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন ওয়ান থ্রি ফাইভ জিরো টাকা তেরোশো পঞ্চাশ টাকা ডান তেরোশো পঞ্চাশ এখন দেখে হচ্ছে তোমাদেরকে এই মিষ্টি কালারটা এই মিষ্টি কালারটা দেখানো হয়নি এটা হিউজ গর্জিয়াস একটা জামা বুঝছো সেম প্রাইজে পাবা তোমরা এত গর্জেস করে কাজ করা ড্রেস গুলা এত গর্জেস করে কাজ করা মাসাল্লাহ তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ড্রেসটা এক্সট্রিম লেভেলের ভালো যেটা কিনা ব্ল্যাক এন্ড হোয়াইট অলরেডি আউট অফ স্টক এখন হচ্ছে এটার মিষ্টি কালারটা দেখাচ্ছি তেরোশো টাকা থ্রি পিস থ্রি পিসের প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলেন তেরোশো পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা পরে দেখাই হ্যাঁ আগে কেগুলা এগুলো দেখেনি এটার সাথে হচ্ছে তোমরা মফ কালারের সালোয়ার পাবা ঠিক আছে মফ কালারের সালোয়ার এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এটার একটু আগে হোয়াইট অফার কালার দেখিয়েছি অফারটাই সুন্দর তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে বুকিং করে ফেলবেন তেরোশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে তোমাদের গলা এটা দেখো এটা অনেক সুন্দর মফ কালারের মধ্যে খুবই সুন্দর শুধু সুন্দর বলবো না অতিরিক্ত সুন্দর সুন্দর দেখো কালারটা কত কত এটা মাত্র জানো পঞ্চাশ টাকায় এটার অন্যটা সবচেয়ে সুন্দর এই যে দেখো অন্যটা দেখছো একদম সফট একটা কটন সিল্ক সফট একটা কটন সিল্ক ওরে বাবা পুরো রোজ ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টার প্রাইস দিব হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা আজকের লাইভ এর লাস্ট লাস্ট জামা চোদ্দশো পঞ্চাশ টাকা করে আজকের লাইভ এর লাস্ট ড্রেস যেটা কিনা আপনাদের হিউজ গর্জিয়াস হিউজ গর্জিয়াস করে হচ্ছে কাজ করে দেয়া দেখছেন হাতাটা দেখেন জাস্ট হাতাটা একটু দেখেন এটা জীবনে এই জামা এই দামে পাবেন না হাতা দেখছেন এটা ওরা কন্ট্রাস্টের জামা চোদ্দশো পঞ্চাশ টাকা কত টাকা চোদ্দশো পঞ্চাশ এক্সট্রিম লেভেলের জোস একটা জামা পাইলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ ইনশাল্লাহ করে দিব কালকে সকাল বেলা কালকে না সকালে না কালকে তো ফ্রাইডে কালকে লাইভ হচ্ছে না কালকে একেবারে রাতে হবে হ্যাঁ সবাইকে টাকা